আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য তোমাকেই মনে পড়ে এই গল্পের 20 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি ফরক্স ডায়েরিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে জানাই স্বাগতম। এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব সবসময় ফারুক ডায়েরির সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। এক সপ্তাহ পর গত কয়েকদিন আগে ফারহান আর অনন্দিতা ঢাকা ফিরেছে। সেদিন রাতের পর থেকে না ফারহান অনন্দিতার সাথে কথা বলেছে না অনন্দিতা কথা বলে, দুজনের মাঝে কেবল হ্যাঁ না খেতে আসো এটুকুই। সেদিনের পর থেকে ফারহান আর ভালোবাসা কিংবা স্বামীর অধিকার নিয়ে অনন্দিতার কাছে গেছে না। অনন্দিতাকে এই জিনিসগুলো বারবার বিরক্ত করে অসুস্থ করে দেয় তার মনকে। কক্সবাজার থাকাকালীন সময়ে প্রতিদিন রাতে বাসায় ফিরেছে, কখনো 12টায় কখনো 1টায়। অনন্দিতা তেমন কোনো কিছুই বলতো না, না জানতে চাইতো ফারহান অফিসের পর কোথায় যায় কী করে। দুজন দুজনের মতোই থেকেছে, একই ঘরে একই বিছানায়, কিন্তু দুজনের মাঝে ভালোবাসার চিহ্নটাই নেই। অনন্দিতা অনেকটা চাপা স্বভাবের মানুষ, তাই সেদিন রাতের পর লজ্জাতেও আর ফারহানকে কিছু জিজ্ঞাসা করে না। সে ভাবে সেদিন রাতে তারও কিছু অন্যায় ছিল, ফারহান দেরি করেছে, বলেও ছিল যে সে কিছুই খায়নি বাহিরে, হয়তো পেটে ক্ষুধা ছিল। আর খাওয়ার সময় অনন্দিতা কথাগুলো তুলেছে, সব মিলিয়ে রাগটাকে আর নিজের বসে রাখতে পারেনি, তাই সবটা উগলে দিয়েছে অনন্দিতার উপর। অনন্দিতা সারা দিন কাটে শুয়ে বসে, কখনো শাশুড়ির সাথে গল্প করে কিংবা কখনো সাজির সাথে গল্প করে। গতকাল বাবার বাড়ি থেকে ঘুরে এসেছে, সে চেয়েছিল থাকতে কিন্তু নিজেই চলে এসেছে। তার চলে আসার কারণটা হয়তো ফারহানই ছিল, কারণ অনন্দিতা মনে মনে ঠিক মেনে নিয়েছে যে সে ফারহানের প্রতি দুর্বল হয়ে গেছে। এই কয়েকদিন ফারহানের সাথে থাকতে থাকতে সে অনেকটা দুর্বল হয়ে গেছে, তাই দুজনের মধ্যে কথা না হলেও অনন্দিতা ফারহানকে দেখতে তো পারে, তাই আর কোথাও গিয়ে মন টিকে না তার, হয়তো ভালোবাসা এটাই হয়ে থাকে। আজ একটু দ্রুত বাসা ফিরেছে ফারহান, দ্রুত বলতে রাত 9টায় এসেছে, এটা তার কাছে এবং অনন্দিতার কাছেই দ্রুত, কারণ ফারহান রাত 12টার আগে বাসাতেই আসে না, যে জায়গায় 9টায় এসেছে এটাই অনেক। ফারহান বিছানায় বসে কাজ করছিল আর অনন্দিতা সোফায় বসে ম্যাগাজিন পড়ছে। এমন সময় অনন্দিতার মোবাইলে ফোন আসে, অপরিচিত নাম্বার থেকে ফোন আসাতে কিছুক্ষণ তাকিয়ে থাকে নাম্বারের দিকে। ফোনের রিংটোন বাজছে কিন্তু অনন্দিতা রিসিভ করছে না দেখে ফারহান কিছুক্ষণ অনন্দিতার দিকে তাকিয়ে থাকে। আসলে ফারহানও সেদিন রাতের পর থেকে অনেকটাই অনুতপ্ত। আর যাই হোক, নতুন অবস্থায় অনন্দিতার সাথে এতটা খারাপ ব্যবহার করা তার উচিত হয়নি তার। কিন্তু কী করতো, সে ঝামেলা মিটিয়ে বাসায় গিয়েছিল, ক্ষুধা ছিল পেটে, খেতে বসে এত প্রশ্ন তার সহ্য হয়নি, তাই বিহেভিয়ারটা তার ওই রকমই হয়ে গেছে। অনন্দিতার মুখটা ভারী মায়াবী, যেন কোনো এক মায়ারাজ্যের মায়াবতী সে। কিন্তু সব মিলিয়ে ফারহানের অনন্দিতার সাথে সেদিন এই আচরণটা করা উচিত হয়নি। বারবার রিংটোন বেজে যাচ্ছে, অনন্দিতা রিসিভ না করে চেয়ে আছে মোবাইলের দিকে। ফারহান কিছুক্ষণ চেয়ে থেকে বলল, অনেকক্ষণ যাবৎ বেজে যাচ্ছে, রিসিভ করে দেখো। ফারহানের কথায় উত্তর না দিয়ে থাকতে পারেনি অনন্দিতা, তাই সেও উত্তর দেয়, অচেনা নাম্বার, আর তাছাড়া এসএমএর নাম্বার কেউ জানেও না। ফারহান বলল, কেউ জানে না বলে যে জানবেও না এমন তো কথা নয়, রিসিভ করে দেখো কে ফোন করেছে, তখনই বুঝতে পারবে। ফারহানের কথায় 3 বার ফোন বাজার পর রিসিভ করে অনন্দিতা, হ্যালো আসসালামু আলাইকুম। অপর প্রান্ত থেকে বলল, হ্যালো কে, মিসেস অনন্দিতা ফারহান শেখ? অয়নি বলল, জি বলছি, কে বলছিলেন? অপর প্রান্ত থেকে বলল, মাইশা। অয়নি বলল, মাইশা, কোন মাইশা? অনন্দিতার মুখে মাইশা নামটা শুনেই ফারহানের মেজাজ মুহূর্তেই বিগড়ে যায়। মাইশা, তার মানে ফারহানের প্রাক্তন ফোন করেছে, কিন্তু অনন্দিতার নাম্বার পেল কোথায়, এটা বুঝে উঠতে পারছে না ফারহান। অন্যদিকে ফোনের ওপাশ থেকে মাইশা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। মাইশার কথা শুনে অনন্দিতা অনেক কিছুই বুঝে যায়, হুট করে তার নজর ফারহানের দিকে। ফারহান আগের জায়গাতেই বসে আছে, তবে তার দৃষ্টি বলছে সে প্রচুর ক্ষুব্ধ হয়ে আছে।
অনিন্দিতার ধারণা হয়তো ফারহানও বুঝে গেছে মাইশা কে, তাই অনিন্দিতাও ঠান্ডা মাথায় কথা বলছে। প্রথমত চেঁচিয়ে কথা বলা বন্ধ করুন আর আস্তে আস্তে কথা বলুন। অনিন্দিতার এই কথা শুনে ফারহান যেন আরও হাইপার হয়ে যায়। তার মানে মাইশা অনিন্দিতার সাথে চেঁচিয়ে কথা বলছে? ফারহান বলল, অনিন্দিতা মোবাইলটা আমায় দাও, ওর চেঁচিয়ে কথা বলা আমি বের করছি। ফারহানের এমন কথা অনিন্দিতা যেন আরও পানি হয়ে যায়। অনেক ধীর এবং শান্ত স্বরে উত্তর দেয় ফারহানকে, ফোনটা আমার মোবাইলে এসেছে, তাই কথাটাও আমায় বলতে দাও। ফারহান বলল, ওর সাহস হয় কী করে, ও কাকে ফোন দিয়েছে? অয়নি বলল, আমি কথা বলছি তো, তুমি থামো। ওদের দুজনকে কথা বলতে শুনেই মাইশা আরও চেঁচিয়ে ওঠে। ও এখন দূরে থেকে কি বলে? অয়নি বলল, আপনি সঠিক কী কারণে আমায় ফোন করেছেন বলবেন, আর ও দূরে থেকে কি বলে তা আপনার শুনতে হবে না, আমি শুনব, আপনি বরং আপনারটা বলুন। মাইশা বলল, শুনলাম তুমি ফারহানের বউ। অয়নি বলল, স্যার নেম পুরোটা বলবেন, তা এ নাম কি হুতাশে বলছেন? মানে? অয়নি বলল, আমি ফারহানের বউ তা তো জানেন, এখন আবার জিজ্ঞেস কেন করছেন? মাইশা বলল, যাই হোক, তা হঠাৎ ফারহান তোমাকে কেন বিয়ে করলো? অয়নি বলল, অদ্ভুত প্রশ্ন করলেন তো, মানুষের বিয়ে তো হঠাৎ করেই হয় তাই না? মাইশা বলল, তুমি কি বলতে চাও? হ্যাঁ? অয়নি বলল, আপনি কি শুনতে ফোন করেছেন তা বলেন। মাইশা বলল, তুমি জানো ফারহান কেমন? অয়নি বলল, জানি তো, জানবো না এবার কেন, স্বামী হয় সে আমার, তাকে জানাবো না তো কাকে জানাবো? মাইশা বলল, তুমি জানো ফারহানের রাগ কেমন? অয়নি বলল, জানি তো, অনেক রাগ, এই রাগের জন্যই তো আপনি, ও না মোট 5 জন বেগেছে ওর কাছ থেকে। মাইশা বলল, লিসেন, আমি ভাগিনি। অয়নি বলল, ও আচ্ছা ভাগেননি, তবে কি তাড়িয়ে দিয়েছে? মাইশা বলল, জি না, ওর অনেক রাগ, ওর রাগের কারণে ও গায়েও হাত তোলে। অয়নি বলল, হ্যাঁ জানি তো, একজনকে মেরেও ছিল, তা আপনার এমন কেন, প্রেমিকের রাগ কন্ট্রোল করতে পারেননি কেন আপনারা? মাইশা বলল, তোমার গায়ে হাত তোলেনি? অয়নি বলল, বিয়ে তো হলো আজ 15 দিনের মতো, আমার গায়ে কেন হাত তুলবে সে? আচ্ছা আপনি সঠিক কী কারণে ফোন দিয়েছেন বলবেন? মাইশা বলল, ফোন দিয়ে দেখতে কতটা সুখী আছে সে, কতটা সুখী আছো তুমি? অয়নি বলল, ও আচ্ছা, আপনাদের দয়া আলহামদুলিল্লাহ, আমরা দুজনেই অনেক সুখী আছি এবং ভালো আছি। আসলে আপনার মতো এত দয়ালু প্রাক্তন কয়জন হতে পারে বলেন তো, যে কিনা নিজের প্রাক্তন আর প্রাক্তনের স্ত্রীর খবর নিচ্ছেন? আহা কী যে ভালো মানুষ আপনি! অনিন্দিতার কথা শুনে ফারহান হেসে দেয়। অনিন্দিতা যে মাইশাকে এভাবে ঠান্ডা মাথায় দীর্ঘ কণ্ঠে ধুয়ে দিবে এটা ভাবেনি ফারহান। আর অন্যদিকে মাইশাও অনিন্দিতার সাথে না পেরে লাইন কেটে দেয়। অনিন্দিতার লাইন ছাড়ার পর অনিন্দিতার দিকে তাকিয়ে ফারহান হাসে আর বলে, ভালো কথা জানো তো তুমি। অয়নি বলল, সে খুব দয়ালু মানুষ, তাই তো প্রাক্তনের খোঁজ খবর নেওয়ার জন্য তার স্ত্রীর কাছে ফোন দেয়। ফারহান বলল, এ মেয়ে পাগল, পুরাই তার সিরা পাবলিক। অয়নি বলল, তবুও তো পাগলের সাথে প্রেম করছো, তুমি আরো বড় পাগল। ফারহান বলল, এই আমি পাগল নই, আমার সাথে প্রেম করার পর সব মেয়েরাই পাগল হয়ে যায়। ওদের দুজনের কথার মাঝেই ফারহানের মোবাইলটা বেজে ওঠে। ফারহান মোবাইল হাতে নিয়ে দেখে মাইশা এবার তার মোবাইলে ফোন দিয়েছে। মাইশা নাম্বার দেখে অনিন্দিতার দিকে তাকায় ফারহান। ফারহানের তাকানো দৃষ্টিভঙ্গি দেখেই অনিন্দিতা বুঝে যায় যে এই মুহূর্তে ফারহানের মোবাইলে মাইশা ছাড়া আর কেউ ফোন দেয়নি। অনিন্দিতা দীর্ঘলায় বলে, মাইশা? ফারহান বলল, কেমনটা লাগে, কেমনটা লাগে এখন, ওই আমায় কেন ফোন দেয়? অয়নি বলল, দেখতে আপনি কেমন সুখে আছেন। ফারহান বলল, ওর দেখা আমি বের করছি, দরদ কোন দিক দিয়ে বেয়ে পড়ছে আজকে দেখাবো। অয়নি বলল, দেখি দেখি, আমায় মোবাইলটা দাও তো আমায়। ফারহান বলল, তুমি কি করবে, ওরে শায়েস্তা আমি করব। অয়নি বলল, আরে আমায় দাও দেখি কি বলে। অনিন্দিতার কথায় ফারহান তার মোবাইলটা অনিন্দিতার হাতে তুলে দেয়। তখন অনিন্দিতা আবার রিসিভ করে বলল, হ্যালো মাইশা আপু, বলেন। মাইশা বলল, আজকাল ফারহানের মোবাইলও কি তোমার কাছে থাকে নাকি? অয়নি বলল, আর বলবেন না আপু, আপনি ফোন দিলেন আর ও বলল এমার ফোন দিয়েছে, আমি বললাম কোন এমার, পরে আমার কাছে মোবাইলটা দিল, মোবাইলে দেখি আপনার নাম্বার। মাইশা বলল, এমার, এর মানে কি? অয়নি বলল, আসলে কিভাবে বলি আমি? মাইশা বলল, বলতে বলছি, বলো আমাকে এমার মানে কি? অয়নি বলল,
এমআর মানে মানসিক রোগী বুঝিয়েছে। জানেনই তো ফারহানের সব কিছুই ইউনিক, তাই এটাও ইউনিক করে বলেছে। এটা শোনার পর ফারহান না চাইতেও শব্দ করে হেসে দেয়, আর মাইশো রাগে দুঃখে ফোপাতে থাকে। অরণ্য তখন আবারও বলতে থাকে, আপু সারা দিনেও স্বামীকে কাছে পাই না, সারা দিন পর একটু তাকে কাছে পেলাম তবে মাত্র ফিলিংসের মাঝে ঢুকলাম আর আপনি ডিস্টার্ব করে দিলেন। মাইশো বলল, মানে কী এসবের? অয়নি বলল, মানে আপু স্বামী স্ত্রী রাত্রিবেলায় আর কী করে বলেন, তার থেকে আপনি আপনার কাজ করুন আর আমাদের দুজনকে আমাদের কাজটা করতে দিন। আপাতত ফারহানকে ফোন না দিলে আমি খুশি হব আপু। এটা বলে লাইন কেটে দেয় আর মোবাইলটা ফারহানের কাছে রেখে সামনে এগিয়ে যেতে নিলেই ফারহান অয়নিদার হাতটা ধরে জড়িয়ে ধরে, তারপর নিজের কাছে এনে বাসায়। ফারহান তখনও হাসছে, ফারহানের হাসিতে যেন একটা মায়া আছে। এত সুন্দর হাসি হতে পারে তা আবার পুরুষ মানুষের? হুট করে কক্সবাজারে সেদিন রাতের কথা মনে পড়ে যায়। তখন অরণিতা উঠে চলে যেতে নিলে ফারহান তখনও আরও শক্ত করে অরণিতার হাতটা ধরে, কোথায় যাচ্ছ? অরণি বলল, কাজ আছে একটু। ফারহান বলল, এমআর মানেটা কিন্তু দারুণ ছিল। অরণি বলল, ও। ফারহান বলল, ওর আজ সারা রাতের ঘুম হারাম, এটা ভেবে যে ফারহান আর তার বউ কী কী করছে রাতে। অরণি বলল, হয়তো। ফারহান বলল, রেগে আছো? অরণি বলল, না। ফারহান বলল, মিথ্যে বলছো যে? অরণি বলল, কারণ আমি মিথ্যে বলতে ভালোবাসি। অরণিতার কথা শুনে ফারহানের সেদিন রাতের কথা মনে পড়ে যায়। ফারহানও ঠিক একইভাবে অরণিতাকে বলেছিল। ক্ষণিকের মাঝেই অরণিতার হাতটা ছেড়ে দেয় ফারহান আর অরণিতাও সোজা উঠে রুমের বাহিরে চলে যায়। ফারহান তখন রুমে থেকে অনুতপ্ত হয়, এটা ভেবে যে সেদিন রাতে এতটা বাড়াবাড়ি হয়তো না করলেও পারত সে। হয়তো ফারহানের এমন বিহেভিয়ারের জন্য অরণিতা এত চুপচাপ হয়ে গেছে। না, সে অরণিতাকে এইভাবে দেখতে পারবে না, সে বলবে, সে অরণিতাকে সবটা বলে দিবে। ফারহানের এমন ভাবনার মাঝে আবারও ফোনটা বেজে ওঠে। নাম্বারটা দেখে একটু চিন্তিত হয়ে যায় সে, দ্রুত ফোনটা রিসিভ করে বারান্দায় চলে যায় ফারহান। প্রায় আধা ঘন্টা পর অরণিতা তখন নিচের রান্নাঘর থেকে বেরিয়ে উপরে উঠবে, এমন সময় দেখে ফারহান কোনো রকমে রেডি হয়ে দ্রুত বেগে কোথায় যেন বেরিয়ে যাচ্ছে। ফারহানের বের হওয়া দেখে অরণিতা গড়িতে নজর দেয়, গড়িতে তখন 11টা বাজে। এত রাতে ফারহান হুট করে কাউকে কিছু না বলে বাহিরে বেরিয়ে গেল, এই ব্যাপারটা অরণিতার বুকে যেন ছুরি চালিয়ে দিচ্ছে। কিন্তু আফসোস, কাউকে এখন আর কিছুই বলতে ইচ্ছে করে না তার, আর ফারহানকে তো আরও আগেই না। মাইশাকে তো শুধু শুধু এতগুলো কথা বলল সে, অথচ আসল সত্যি তো তার জানা আছে, সে আর ফারহান স্বামী স্ত্রী হয়েও পুরোপুরি স্বামী স্ত্রী হয়ে ওঠে উঠতে পারেনি। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব ছিল এতটুকুই। আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট অবশ্যই করবেন গল্পটা আপনাদের আসলে কেমন লেগেছে। আর আপনি যদি ফারুক ডায়েরিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফারুক ডায়েরির সাথেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।